सारा देशेर विभिन्न शहरेर मतो राज्यो चालू होते चलेछे प्रधानमंत्री नरेंद्र मोदीर स्वप्नेर प्रकल्प पीएम ई बास सेवा। बुधवार ए विषय महाकरणे बैठक करलेन राज्येर परिवहन मंत्री सुशांत चौधरी। এই ই-বাস পরিষেবা চালু হলে এই প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবে অনেকেই। রাজ্যের আর্থিক অবস্থাও কিছুটা বদলাবে বলে দাবি করেন তিনি। সারা দেশের অন্যান্য শহরের মতো আগরতলা শহরেও চলবে ই-বাস। আগরতলার পাশাপাশি অন্যান্য শহরেও ই-বাস চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ই-বাস পরিষেবা চালু করার সাথে সম্পৃক্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করে কথাগুলো বলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই ই-বাস পরিষেবাকে সার্থকভাবে রূপায়িত করার জন্য দরকারের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে আগাম প্রস্তুতি। ই বাস চালুর ক্ষেত্রে বিভিন্ন বাস ডিপোর পরিকাঠামোর উন্নতি করা খুবই প্রয়োজন, যাতে ই বাস ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি না হতে হয় সেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্যান্য শহরগুলিতে এই ই বাস পরিবহন পরিষেবা চালু হলে শহরের বাসিন্দারা আরো উন্নত পরিষেবা পাবেন, সাধারণ জনগণের জীবনযাত্রার আরো উন্নতি হবে। এই ই বাস সার্ভিস শুরু হলে শব্দ দূষণ এবং বায়ু দূষণ কমবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর ফলাফল সুদূর প্রসারী হবে। যদি বায়ু দূষণ কমানো যায় সেক্ষেত্রে পরিবেশের জন্য তা অত্যন্ত ভালো লক্ষণ হবে, এর পাশাপাশি আমাদের রাজ্যের অর্থনীতির ক্ষেত্রেও বিশেষ উন্নতি হবে। क्योंकि ये लोग इन्वेस्ट करेंगे बस लाके बोला देयर मेन इंटेंशन विल बी प्रॉन प्रॉफिट। ठीक है, दिस अ वेंचर, इन लोगों के लिए वेंचर है, बिजनेस है, तो देयर इंटेंशन विल बी टू अर्न प्रॉफिट। अभी ड्यूटी सेल क्या की चार्जेस है विषय हम पर किलोमीटर चाहिए, अगर उनकी बस एक दिन में 100 किलोमीटर चली तो उनको 100 × 45 4500 रुपए स्टेट गवर्नमेंट उनको देने और उसमें से 20 रुपए या 20 से 24 रुपए तक सेंटर देगी, बट बचा हुआ जैसे 45 रुपए आया तो 20 घटा के 25 रुपए स्टेट गवर्नमेंट को देने। बट जैसे जैसे पैसेंजर बैठेंगे, जैसे मान लीजिए हमने यहाँ से टिकट रखा जिरानिया का, मतलब यहाँ से रखा कहीं का भी टिकट लेंगे भी वो हमारे पास पावर होगी ना रजिस्टर सेट करने की। सर आपका डिपार्टमेंट ये रूट है यहाँ से लेके एमबीबी चौमोनी तक बस चल रही है तो उसका टिकट 20 रुपए है, तो वो तो पैसे कमाएंगे। তিনি আরো বলেন এই ই বাস পরিষেবা চালু হলে এই প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন অনেকেই, ফলে একদিকে যেমন পরিবহন ব্যবস্থার উন্নতি হবে তেমনি কাজও পাবেন বহু মানুষ। দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগটি পরিবেশগত স্থায়িত্ব এবং জলবায়ু পরিবর্তনের কথা ভেবেই নিয়েছেন। আমাদের রাজ্যে বৈদ্যুতিন পরিবহন সংস্থার প্রসারে এই প্রকল্পটি বিশেষভাবে সহায়ক হবে। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, ত্রিপুরা সড়ক পরিবহন নিগম ও ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ধনবাবুর রিয়াং, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।